আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে কুশি কাটার চাপটা। আমি আসলে কুশি কাটার গহনাগুলো বানাতে খুব পছন্দ করি এবং আপনারাও খুব পছন্দ করেন, এই জন্য আমি এই নতুন নতুন টিউটোরিয়াল দিয়ে থাকি আপনাদেরকে। তো এই চাপটাটি বানানোর জন্য আমি যা যা ইউজ করব, প্রথমে আমি ইউজ করব জাম্প রিং, দেখতে পাচ্ছেন, তারপর এই ক্রিস্টালগুলি রেড কালারের, যেহেতু রেড কালারটা আমাদের ট্রেডিশনাল কালার, সো এই কালারটাই আমি ইউজ করব। তারপর এই যে এই ক্রিস্টালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইউজ করব এবং এই ট্রেটি ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন এই বল পেনগুলো, এগুলো আমি ইউজ করব ক্রিস্টালগুলো লক করার জন্য। তো আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে ঝাপটাগুলি আসলে এখন খুবই ফেমাস, সবাই হেজাবের সাথেও পড়ে বা বিভিন্ন বিয়ে বা গাহেল অনুষ্ঠানে ঝাপটাগুলি পড়ে, তাই আমার এই ঝাপটা টিউটোরিয়ালটি দেওয়া যাতে আপনারা নিজের জন্য বানিয়ে ফেলতে পারেন, অথবা যদি বিজনেস করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা অর্ডার হিসেবেও আপনার বিজনেসের জন্য করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি। তো আমি যেই হুকটি ইউজ করব সেটি হচ্ছে 1.0 mm, খুবই চিকন হুক এবং সুতাটি দেখতে পাচ্ছেন যে ইয়ার্নটিও খুবই চিকন। তো আমি জাস্ট একটি স্লিপ নট নিয়ে নেব, স্লিপ নট নেওয়া হয়ে গেলে আমি এখন পাঁচটি চেন করে নেব। এই হুক এবং এই সুতা দিয়ে কাজ করা খুবই কঠিন বাট খুবই সুন্দর হয়। আসলে আমি চাই আপনাদের খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল দিতে, এই কারণে আমি এই সুতা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট পাঁচটি চেন নিচ্ছি, পাঁচটি চেন নেওয়া হয়ে গিয়েছে। এখন ফার্স্ট যে চেনটি নিয়েছিলাম সেই চেনটির সাথে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। তো আমি খুবই দেখতে পাচ্ছেন খুবই সাবধানের সাথে কাজ করতে হয় এবং একটু সময় সাপেক্ষ, একটু ধীরে ধীরে কাজগুলো করতে হয়। তো আমার চেন রিং হয়ে গেল, এখন আমি জাস্ট তিনটি চেন করব, 1, 2 এন্ড 3, তিনটি চেন হয়ে গেল। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নেব, এইভাবে করে আমি মোট 5 বার করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আবার তিনটি চেন দিলাম, এখন আবার একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নেব। সো এইভাবে করে আমি জাস্ট 5 বার করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার 5 বার হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট ফুলের পাপড়িগুলো করা শুরু করব। তো দেখতে পাচ্ছেন যে স্পেসটি হয়েছে সেই স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি, তারপরে একটি চেন নিয়ে নিচ্ছি এবং তারপরে আমি তিনটি ডাবল ক্রোশিট করে নেব। তিনটি ডাবল ক্রোশিট হয়ে গেলে তারপর আবার একটি সিঙ্গেল ক্রোশি নেব এবং একটি চেন নেব। এভাবে করে আমার পাপড়িগুলো করে ফেলবো, আমি 5টি পাপড়ি করব, 5টি স্পেসে 5টি পাপড়ি করে নিচ্ছি। সেম স্টিচ দেখতে পাচ্ছেন, একটি সিঙ্গেল ক্রোশি, একটি চেন এবং 3টি ডাবল ক্রোশিট এবং 1টি সিঙ্গেল ক্রোশি। সো এভাবে করে আমি জাস্ট 5টি পাপড়ি করে নিচ্ছি। পাঁচটি পাপড়ি হয়ে গেলে তারপরে আমার ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপুরা আমার ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই কিউট স্মল একটি ফ্লাওয়ার। এখন আমি জাস্ট একটি চেন দিয়ে নিলাম এবং আমি ইয়ার্নটি কেটে ফেলব। আমি ইয়ার্নটি কেটে নিচ্ছি, এখন এই যে দেখতে পাচ্ছেন কিউট ফ্লাওয়ারটি মেক হয়ে গেল। এখন এই যে পিছনে যে ইয়ার্নটি রয়েছে এটা আমি খুব সুন্দরভাবে লক করব, যেহেতু আমি জুয়েলারি বানাচ্ছি, সো জুয়েলারিটা যাতে দীর্ঘস্থায়ী হয় এই কারণে আমি সুন্দরভাবে লক করে নেব। আমি সব কিছুরই লক করে নিই এবং আপনাদেরকে সবসময় দেখাই যে কীভাবে আসলে লক করি, লক করাটা খুবই ইম্পর্ট্যান্ট কুশি কাটার প্রোডাক্টের জন্য। তো এক্সট্রা যে ইয়ার্নটি সেটি আমি আবার কেটে নিলাম, এখন ফ্লাওয়ারটি রেডি হয়ে গেল জুয়েলারি মেক করার জন্য। এই ফ্লাওয়ারের মাঝখানে আমি এই পার্লগুলো ইউজ করব, সুই সুতা দিয়ে সুন্দরভাবে আমি সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ফ্লাওয়ারটি রেডি হয়ে গেছে। তো আমি অনেকগুলো ফ্লাওয়ার মেক করে নিলাম যাতে আমি এই ঝাপটাটি বানাতে পারি। তো আমি ফ্লাওয়ারগুলি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর এবং খুবই স্মল সাইজ, যাতে যত স্মল হবে দেখতে তত সুন্দর হবে জুয়েলারি। সো আমি এখন জুয়েলারিগুলো সেলাই করে জয়েন করে নেব। তো সেটা আমি এখন মেক করে নিচ্ছি কোন কালারের পরে কোন কালারটা আমি ইউজ করব।
তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার আমি সুন্দরভাবে সেট করে নিলাম কোন কালারটার পরে কোন কালারের ফ্লাওয়ারটা ইউজ করব সো আমি সবার উপরে এই এই কালারটা ইউজ করব তারপরে এই কালারগুলি তো আমি এখন এগুলো সুই সুতা দিয়ে সুন্দরভাবে জয়েন করে নেব দেখতে পাচ্ছেন আমি সুই সুতা রেডি করে ফেলেছি এখন আমি সুন্দরভাবে জয়েন করে নেব হ্যান্ড স্টিচ দিয়ে তো আমার জয়েন করা হয়ে গেল এখন আমি জাস্ট ইয়ানটি কেটে নেব সো এইভাবে সুন্দরভাবে জয়েন করে নিতে হবে এবং আমি মাল্টি কালার ইউজ করেছি এতে কিন্তু সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে তো এখন আমি উপরে জাস্ট এই ফ্লাওয়ারটা রাখলাম নিচে এইগুলি রাখলাম এখন আমার কাজ হচ্ছে ক্রিস্টাল ইউজ করা দেখতে পাচ্ছেন এই যে ক্রিস্টালগুলি এখন আমি ক্রিস্টালগুলো দিয়ে সুন্দরভাবে জয়েন করে নেব দুই পার্টের তো আমি ফ্লাওয়ারের সাথে এটা জয়েন করে নিলাম এখন আমি জাস্ট ক্রিস্টালগুলো নেব আর ক্রিস্টালগুলো ইউজ করার জন্য আমি এইভাবে এই ট্রেতে রাখি এতে আমার ক্রিস্টালগুলো হারিয়ে যায় না এবং ইউজ করতে খুব সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ক্রিস্টালগুলো ইউজ করছি তো আমি প্রত্যেকটি লাইনে 10টি করে ক্রিস্টাল নিচ্ছি এবং 10টি করে ক্রিস্টাল নিয়ে আমি জাস্ট জয়েন করে দেব তো আমি গুনে গুনে 10টি নিচ্ছি সো প্রত্যেকটি ফ্লাওয়ারের কাছ থেকে একটি করে এভাবে লাইন যাবে সো 5টি ফ্লাওয়ার 5টি লাইন হবে এই ক্রিস্টালগুলো দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার ক্রিস্টাল প্রায় নেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি জাস্ট এটা জয়েন করে নেব তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট জয়েন করে নিয়েছি তো এখন আমি ঠিক আরেকটি ফুলের মাঝখানের পাপড়িতে আমি আরেকটি লাইন করে নেব এভাবে করে আমি মোট 5টি লাইন করব দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফ্লাওয়ার মাঝখানে একটি করে লাইন যাবে তো আমার দেখতে পাচ্ছেন 4টি লাইন শেষ হয়ে গিয়েছে এখন এটা লাস্ট লাইন রয়েছে সো এটা আমি এখন কমপ্লিট করব তারপরে আপনাদেরকে দেখাবো তো আমার ক্রিস্টালও শেষ হয়ে গিয়েছে তো আমি এখন বাকিগুলো সব নিয়ে নিচ্ছি তো আমার এই লাইনটাও শেষ হয়ে গিয়েছে এখন আমি জাস্ট জয়েন করে নেব লাস্ট ফ্লাওয়ারটার সাথে দেখতে পাচ্ছেন আমি অপর পাশ থেকে সুন্দরভাবে জয়েন করে নিচ্ছি সবসময় ব্যাক পাশে জয়েন করতে হবে যাতে রাইট পাশটা খুব সুন্দর থাকে সুন্দর দেখায় তারপরে আবার আমি লক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার 5টি লাইন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এখন আমি ইয়ারটি কেটে নিচ্ছি তো এই আমার রেডি হয়ে গেল এখন কিন্তু আমার প্রায় কাজ শেষ দেখতে পাচ্ছেন 5টি লাইনই কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এখন আমার নিচের কাজগুলো আমি কমপ্লিট করব নিচে আমি আরও ক্রিস্টাল ইউজ করব আরও সৌন্দর্যের জন্য তো দেখতে পাচ্ছেন এই যে ক্রিস্টালগুলি এই ক্রিস্টালগুলো আমি ইউজ করব আর এই বল পিনগুলো ইউজ করব জুয়েলারি মেক করতে আসলে অনেক অনেক কিছু প্রয়োজন হয় তো আমি এই ক্রিস্টালগুলো এই ট্রেতে নিয়ে নিলাম যাতে হারিয়ে না যায় আর কিছু বল পিন নিয়ে নেব আর জাম্পরিঙ্কো লাগবে সো আমি কিছু জাম্পরিঙ্কো নিয়ে নেব তো আমি আপনাদের একটি করে দেখাচ্ছি যে কিভাবে এটি মেক করতে হবে তো এই যে ক্রিস্টালটি দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে করে এভাবে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এই বলটির কারণে কিন্তু এটি খুব সুন্দরভাবে জয়েন হয়ে যাবে তো এই যে এখন টুলসটি রয়েছে সেই টুলসটি দিয়ে আমি খুব সুন্দরভাবে এই অপর পাশের পিনটি ক্রিস্টালের ভিতরে দিয়ে দেব তাহলে সুন্দরভাবে লক হয়ে যাবে তারপর আমি জাম্পরিং ইউজ করব তো এইগুলো আসলে খুব সাবধানে ইউজ করতে হয় এবং খুব ধীরে ধীরে কাজগুলো করতে হয় সুন্দরভাবে তো এই যে জাম্পরিংগুলো দেখতে পাচ্ছেন আমি জাস্ট 3 নম্বর সাইজ থেকে
জাম্প রিং নিয়ে দেব এবং নিয়ে আমি জাস্ট এটাকে জয়েন করব। তো আমি ভিতর থেকে এখন এটা জয়েন করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এই হয়ে গেল ক্রিস্টালটি। তো এভাবে করে আমি বেশ কিছু ক্রিস্টাল করে নেব। সো আমার মোট 5টি লাগবে, যেহেতু 5টি ফ্লাওয়ার, সো আমি 5টি মেক করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার 5টি মেক হয়ে গিয়েছে। এখন আমি প্রত্যেকটি ফ্লাওয়ারের সাথে সুন্দরভাবে জয়েন করে নেব। এখন আমি কালার সেট করে নিচ্ছি, কোন ফ্লাওয়ারের সাথে আমি কোন কালারটা ইউজ করব, কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং হবে। তো আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এটা জয়েন করব। তো দেখতে পাচ্ছেন আমি জাম্প রিংটা একটু স্পেস করে নিলাম। এখন জাস্ট ফ্লাওয়ারের পাপড়ির যে ভিতর দিয়ে সেটা আমি সুন্দরভাবে জয়েন করে নিচ্ছি। সো এই যে হয়ে গেল, এভাবে করে আমি প্রত্যেকটি জয়েন করে নেব। জয়েন করে তারপরে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার জাস্ট জয়েন হয়ে গিয়েছে 5টি। আমি খুব সুন্দরভাবে জয়েন করে নিয়েছি, এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমার প্রয়োজন এই যে এই হুকটি, এই হুকটি আমি জাস্ট উপরের যে ফ্লাওয়ারটি রয়েছে সেইখানে আমি এটা জয়েন করে দেব, এবং জয়েন করে দিলেই আমার কিন্তু ঝাপটাটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা জয়েন হয়ে গেল, এখন কিন্তু আমার ঝাপটাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এই কুশি কাটার ঝাপটাটি। তো থ্যাংক ইউ সো মাচ আপুরা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।